বিদ্যালয় প্রাঙ্গণে লক্ষ্য করলাম নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত সেই উক্তি, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব। গতকাল বলাছাত্র বাঙালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষ এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধু এবং যারা দেখছেন ও শুনছেন সবাই উপস্থিত রইল। আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে তোমার বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষা নয় সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিতর্ক সমর্থন করছি। লক্ষ্য করে প্রতিপক্ষ যদি সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড হতো তাহলে নেপোলিয়ন বোনাপার্টের উপকৃত হওয়া যাক এরকম হতো। আমাকে একজন সুশিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন সুশিক্ষিত জাতি দিব। সেই প্রভাবের কাজ থেকে শুনে আসছি শিক্ষা জাতীয় মেরুদণ্ড। শিক্ষার্থীরা বাংলা ভাষার পাঠ্য মন্ত্রণালয়ে লিখতে আসছে শিক্ষা জাতীয় মেরুদণ্ড। কিন্তু দুঃখজনক ভাবে আমার প্রতিপক্ষ দলের মধ্যে হয়তোবা আমরা বিতর্ক করছি এই বিষয়টি নিয়ে যে জাতি মেরুদণ্ড হিসেবে আমরা তার দুঃস্বপ্ন অর্থাৎ শিক্ষাকে বাছাই করবো, কারণ যেখানে